তিন বন্ধু একদিন সাগরে জাহাজে করে ঘুরছিল। এমন সময় হঠাৎ সাগরে ঢেউ উঠল। কোন রকমে তিন বন্ধু এক অজানা দ্বীপে এসে পৌঁছালো। এমন সময় তারা হঠাৎ দেখতে পেল দ্বীপে একটি প্রদীপ পড়ে আছে। তারা প্রদীপটি হাতে নিয়ে ঘষতেই প্রদীপ থেকে একটি জিন বের হয়ে বলল, আমি আপনাদের প্রত্যেকের একটি করে ইচ্ছা পূরণ করব। প্রত্যেকে যার যার ইচ্ছার কথা বলুন। প্রথম বন্ধু বলল, আমার সকল আত্মীয় স্বজন ইন্ডিয়া থাকে, তাই আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে সে ইন্ডিয়া চলে গেল। দ্বিতীয় বন্ধু বলল, আমার সকল আত্মীয় স্বজন পাকিস্তানে থাকে, আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে সে পাকিস্তানে চলে গেল। এবার তৃতীয় বন্ধুর পালা। তার বাড়ি বাংলাদেশে। সে একটু ভেবেচিন্তে উত্তর দিল, আমার আত্মীয় বলতে কেউ নেই, কেবল ওই দুই বন্ধুই আছে, তাই দয়া করে তাদেরকে আমার কাছে ফিরিয়ে দিন। এক লোক এক বাসায় গিয়ে পানি চাইল। বাসার ছোট্ট বাবু বল্টু এসে বলল, পানি নেই, লাচ্ছি চলবে? অবশ্যই, অনেক অনেক শুকরিয়া। লোকটি পাঁচ গ্লাস লাচ্ছি পরপর খেয়ে জিজ্ঞেস করল, তোমাদের বাসায় কেউ লাচ্ছি খায় না? জি খায়, কিন্তু আজ লাচ্ছিতে টিকটিকি পড়ে গেছে তো, তাই কেউ খায়নি। একথা শুনে লোকটির হাত থেকে গ্লাস পড়ে গেল। পিচ্চি বল্টু কাঁদতে কাঁদতে বলল, আম্মু, উনি আমাদের গ্লাস ভেঙে ফেলেছেন, এখন আমাদের বিড়ালছানাটা দুধ খাবে কিসে? একদিন এক হাসপাতালে সাইকিয়াট্রি ওয়ার্ডে এক রুগী বসে আছে তো আছে, হাত দুটি দিয়ে বেডের রেলিং ধরে আছে। অনেক চেষ্টার পরও নার্সরা তাকে সরাতে পারলেন না। রাউন্ডের সময় ডাক্তার এসে বললেন, আপনি এভাবে বসে আছেন কেন? আমি তো ড্রাইভার, তাই গাড়িতে বসে আছি। তাই নাকি? তাহলে গাড়ি চালান না কেন? আরে পাগল, আপনি কোন দেশে আছেন জানেন না? দেশে হরতাল চলিতেছে, গাড়ি চালালে আগুন। মৃত্যুর পর দুই বন্ধুর দেখা। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করল, কিরে তুই কেমনে মরলি? আর বলিস না দোস্ত, বউ 5 কেজি পেঁয়াজ কিনতে বাজারে পাঠাইছিল, আমি গেলাম, এরপর জ্ঞান হারাই, তারপর দেখি ভূত হয়ে গেছি। মিসেস টুনি বাড়ির দোতলায় মিস্ত্রি দিয়ে রং করাচ্ছিলেন। কিছুক্ষণ পর তার মনে হলো মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে। রান্নাঘর থেকে উপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, কি করছো? কাজ করছো তো নাকি ফাঁকি মারছো? না না ম্যাডাম, কাজ করছি। আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। হাতুড়ি দিয়ে তো আর রং করা যায় না, আওয়াজ পাবেন কিভাবে?